আলাইকুম চলুন জেনে নিয়ে আজ নিউজে কি থাকছে মেয়ে হাসপাতালে শুনে গুরুতর অসুস্থ এটিএম শামসুজ্জামান চলুন জেনে নিয়ে বিস্তারিত নিউজ থেকে গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান গত বৃহস্পতিবার হঠাৎ করে অনসাইড অফ ভাইরাস অ্যাটাক করে তাকে বাম চোখে ও কপালে দেখা যায় এই ভাইরাসের লক্ষণ এরপর ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার দুপুরে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেঝমে কোয়েল এদিকে এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরীয় স্ট্রোক করে কয়েকদিন থেকে রাজধানী বারডেম হাসপাতালে ভর্তি আছেন ধারণা করা হচ্ছে মেয়ের অসুস্থতার খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই গুণী অভিনেতা কোয়েল বলেন আমার বড় বোন কস্তুরি স্টক করেছেন শুক্রবার রাতে তাকে নিয়ে হাসপাতালে ছিলাম সকালে বাড়িতে ফিরে দেখি বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন চলাফেরা করতে পারছেন না কথা বলতে পারছেন না দ্রুত দুপুরে তাকে বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের পরামর্শে নিউরো মেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয় বাবাকে জানা গেছে বর্তমানে তিনি নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন এবছর ছাব্বিশে এপ্রিলাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান টানা পঞ্চাশ দিন এই হাসপাতালের চিকিৎসা শেষে গত পনেরো জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় সুস্থ হয়ে বাড়িতেও ফেরেন তিনি এদিকে চিকিৎসকরা বলছেন স্ট্রোকের তার শরীরের এক পাশ অবশ হয়ে গেছে স্বাভাবিক খাবারও খেতে পারছেন না এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনা জামান জানান এটিএম শামসুজ্জামানের শরীর দুর্বল হয়ে পড়ে চলাফেরা করতে পারছেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে গতকাল রাতভর এমন অবস্থা ছিল পরে আজ দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় অধ্যাপক আতিকুর রহমান বলেন আগে দুবার উনি আমাদের অধীনে ভর্তি ছিলেন এবার ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন শরীরের এক পাশ অবশ একটি চোখের এক পাশে ভাইরাস অ্যাটাক হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ